हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। आमी रिमो। आज के आपने सामने निये एसेछि किभाबे मिष्टि दई तैरी करते हय सेई रेसिपिटी। तो चलुन देखे निन किभाबे मिष्टि दई तैरी करते हय। मिष्टि दई तैरी करार जन्य प्रथमे आमी चूला एक चा पैन बसिए निएछि। मीडियम लो आगुन आछे। एखन आमी एखाने दिए देब तीन कप परिमाण पानी। चायर कपर पर दिए तीन कप परिमाण पानी। एखाने एक हल्का एक गरम हवार जो हमें अपेक्षा करब। एखन आमी एखाने दिए देव दुई टेबिल चामच गुड़ा दूध। अपनारा चाहिए एटा लिकुईड दूध दिए करते पारें, एते आपनादेर दूधटा एक बेशी जाल दीते हबे। गुड़ा दूधटा हले भालो हय कारण एटि बेशी जाल दीते हय ना। गुड़ा दूधटा एमनितेई एकटु घन थाके। एखाने आमी एड करछि एखन एक टेबिल चामच परिमाण चीनी। मिष्टिटा आपनार स्वाद मतोई देबेन, जे जे रकम स्वाद पछन्द करेन सेई रकमई দিয়ে এটি ভালোভাবে নাড়াচাড়া করব। একটু ঘন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দুধটা ঘন হয়ে গেছে, এখন আমি তৈরি করব চিনির ক্যারামেল। চিনির ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ পানি, এবং আগুনটা আমার একদমই লো। এটিকে আস্তে আস্তে ক্যারামেলে পরিণত করতে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না, শুধু এভাবে হাতলটা ধরে একটু নাড়িয়ে দেবেন। দেখুন আস্তে আস্তে কালারটা চলে আসছে। সাইড থেকে শুধু এভাবে দিতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে গন্ধটা পুরা গন্ধ হয়ে আসবে। যখন এরকম একটা কালার চলে আসবে নাড়িয়ে দেব। নাড়াতে হবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে গন্ধটা ভালো আসবে না। আমার ক্যারামেলটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি একটু কালারটা সুন্দর হবার জন্য একটু গাঢ় করে নিচ্ছি। এখন আমি এখানে রেখে দেওয়া দুধ থেকে এক কাপ দুধ দিয়ে এটা আবার ভালোভাবে নাড়িয়ে নেব। এভাবে জট বেঁধে গেলে চিন্তা করবেন না, এটা নাড়াতে নাড়াতেই মিশে যাবে দুধের সাথে। এখন আমি এই ক্যারামেলের মিশ্রণটি ওই দুধের সাথে মিক্সড করে দেব। দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে এটি কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি। এখন আমি যেটি করব, দুধটা কুসুম গরম হয়ে গেছে। দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম থাকতে হবে, কারণ পুরো গরম থাকলে টক দুইটা দিলে ছানা হয়ে যাবে। তো আমি এখন এতে দিয়ে দিচ্ছি আমার নিজের তৈরি করা টক দই। দিয়ে দেওয়ার পর এটা ভালোভাবে নাড়াতে থাকবেন। ভালোভাবে মিক্সড করার জন্য একটু সময় ধরে নাড়াতে থাকবেন। আমার দইয়ের মিক্সটা পুরোপুরি রেডি, এখন আমি এটা চুলাতে বসিয়ে দেব। আমি দুইটা বসিয়ে নিয়েছি, নিচে একটু পানি দিয়ে দিয়েছি প্যানের, অনেকটা পুডিং করার মতোই। এয়ার টিফিনে নিয়ে নিয়েছি দইয়ের মিশ্রণটি।
ঢাকনাটা লাগিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি উপরে ঢাকনাটাও লাগিয়ে নেব এবং আমি এই মুখটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দেব এবং 20 থেকে 25 মিনিট আমি অপেক্ষা করব। এখন প্রথমে আগুনটা বাড়িয়ে দেব যাতে পানিটা গরম হয়ে যায়, তারপরে আমি আগুনটা একদম লোতে দিয়ে 20 থেকে 25 মিনিট অপেক্ষা করব। তো 30 মিনিটের মতো এটি আমি চুলায় রেখে দিয়েছিলাম। এখন আমার দুইটি পুরোপুরি রেডি হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে এই জিনিসটা কিভাবে বুঝবেন সেটি হলো একটি কাঠির সাহায্যে এরকম দেওয়ার পর যদি দেখেন যে এটা পুরোপুরি পরিষ্কার হয়ে আছে তাহলে বুঝবেন যে এটি হয়ে গেছে। এখন এটি আমি ডিপে ফ্রিজের ডিপে রেখে দেব এক দুই ঘন্টা রেখে দেওয়ার পরই আমার দইটা খাওয়ার যোগ্য হয়ে যাবে। তো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং এই দইটা তৈরি করে একবার বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।